আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা গণহত্যার তিনটি মামলা দায়ের করেছে তদন্ত সংস্থা মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন সহ সাতাশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয় দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে দু সালের পাঁচ মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় শেখ হাসিনা শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ও সাংবাদিক মোজাম্মেল বাবু সহ উনিশ জনের বিরুদ্ধে হত্যার মামলার আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে তিনটি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন আরাফাত আছে তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন